দেখো আমরা এখন ডিসপ্লে নিয়ে কথা বলবো, যেমন একটা H1 আর একটা কি বলতো স্পেন, না এখানে কটা এলিমেন্ট বল দুইটা, না H1টা কি ব্লক না ইনলাইন এলিমেন্ট? ব্লক। আর স্পেনটা কি বলতো? ইনলাইন। ওকে, আমরা একটা কাজ করি, দুইটাকে একটা কি বলি, ডিজাইন বলে দিচ্ছি। যেমন H1 ব্যাকগ্রাউন্ড কালার ধরো রেড, আর একটা কি নিয়েছি বলতো স্পেন, না স্পেন কে বলে দিচ্ছি আমার ডিক্লারেশন এরিয়া বেজি কালার গ্রিন, এবং ফন্ট কালার বলে দিচ্ছি কালার হোয়াইট, এটা কালার দিচ্ছি আমরা হোয়াইট। এটা যদি আমরা দেখতে যাই তা দেখতে দেখো তো পাই কিনা, দেখো চলে আসছে, দেখো তো খেয়াল করো হেডটা হচ্ছে ফুল উইথ বাট স্পিড হচ্ছে কি তার লেখা অনুযায়ী, কারণ হচ্ছে কি হেডটা হচ্ছে কি ব্লক আর স্পিড হচ্ছে কি ইনলাইন। আমি চাইলে প্রদর্শনের ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে ডিসপ্লে মান বা ব্লককে ইনলাইন করতে পারি, ইনলাইনকে ব্লক করতে পারি প্রয়োজন হলে, তবে পারমানেন্টলি ব্লক ব্লকই থাকবে। আমি যে দেখাবো এই ব্লককে ইনলাইন করে দিব দেখানোর ক্ষেত্রে, ঠিক আছে? কিভাবে? এর প্রপার্টিস কি? ডিসপ্লে নাম কি বলতো? ডিসপ্লে এছনটা ব্লক না, আমি দেখো কই দিই ইনলাইন। দেখো এটা এখন লেখা অনুযায়ী নিবে, দেখো তো এখন সে কী হচ্ছে লেখা যারা নিচ্ছে না, তাহলে কি ব্লক কী হয়ে গেছে? এখন প্রয়োজন হলে আমরা করতে পারি ব্লককে ইনলাইন, ইনলাইনকে ব্লক করতে পারি। স্পেন কী করবো তো এখন? ডিসপ্লে ইনলাইন। এখন কি স্পেনটা কী হবে? ফুল ওয়েটিং এ দেখো সেভ করছি আমি, ও সরি এটা ব্লক। ওকে, স্পেন কেমন ব্লক দেখো, এখন সে ফুল জায়গা নিতে, তাই না? তাহলে কী পাইলাম আমার বলতো আগে? ব্লক ইনলাইন করতে পারি, ইনলাইনকে ব্লক করতে পারি। এবার দেখো আটোর সুবিধা অসুবিধা আছে, ব্লকে হাইট উইথ পেডিং মাদিন ঠিকভাবে কাজ করে কিন্তু ইনলাইন করে না, ইনলাইন কখন করে না। ধরো এবার আমি কি করলাম, এখানে একটা এ নিচ্ছে, ধরো একে নি এ হ্যাশ, এখানে লর্ড এম না আমার রিড মি, দেখো রিড মোর, আমি এখানে এ কে বললাম এ টেক্সট ডেকোরেশন নান, ওই আন্ডারলাইন আসছে কালার হোয়াইট, তারপর হচ্ছে বিজি কালার ব্ল্যাক দিলাম, দেখি তো আসছে কি, এটা চলে আসছে না? এখন এটা কি বলতো, ইনলাইন নাকি ব্লক? ইনলাইন, এই যে ইনলাইন। ধরো আমি কি করে চাচ্ছি ভিতরে জায়গা নিবো, তাই না? তাহলে আমি কি ইউজ করবো তো পেরি 10 পিক্সেল, তাহলে কী হবে চারপাশ থেকে উপরে নিচে ডানে বামে 10 করে সে পেরিং নিবে, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছি কী হলো, ওই পেরিংটা আরেকজন জায়গায় চলে গেছে না, ঠিক আছে? এখন আমি তাকে যদি মার্জিন 10 দিই, দেখো মার্জিন একটু উপর থেকে জায়গায় নিই, মার্জিন টপ 20 পিক্সেল, কাজ করতেছে? কারণ ইনল্যান্ড কী করে না, ঠিকভাবে পেরিং মার্জিন কাজ করে না। কাজ করতাম তখন কী করি না, তুমি যাই করো না কেন, তুমি ইনল্যান্ড থাকবা তো ব্লকের মতো বাড়তি সুবিধা পেডিং মার্জিনগুলো ঠিকভাবে নিতে পারবো। ওই ক্ষেত্রে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক প্রপার্টি ইউজ করি, সে ইনলাইন থাকবে বাট ব্লকের মতো হাইট উইথ পেডিং মার্জিন নিতে পারে। এবার দেখো সে ব্লকের মতো আচরণ করবে, তবে ইনলাইন থাকবে, দেখো এবার সে পাচ্ছে উপর থেকে মার্জিন 10 পাচ্ছে, ঠিক আছে? এই দেখো একবার আমি তুলেও দিই, এখন প্রবলেম হবে না, কারণ এখন সে ইনলাইন আছে বাট ব্লকের মতো বাড়তি সুবিধাগুলো সে পাবে। এই জন্য আমরা কি নিই, ইনলাইন ব্লকটা নিই। এছাড়া ডিসপ্লে আর কয়েকটা ভ্যালু আছে আপাতত, এখন হচ্ছে আমাদের এগুলো এলিমেন্ট চেঞ্জ করতে 3টে লাগে, আর আছে কি টেবিল, টেবিল সেল, ফ্লেক্স বক্স, না আলাদা ব্যাপার, ওটা আলাদা পার্ট এখানে না, ঠিক আছে? ওকে, এ হল আমাদের ডিসপ্লে। ডিসপ্লে কী করে? ব্লককে ইনলাইন করে, ইনলাইনকে ব্লক করতে পারে। আবার ইনলাইন ব্লক কেন, এলিমেন্টটা ইনলাইন যদি থাকেও সেজন্য পেরিং মতো সরি ব্লকের মতো বাড়তি সুবিধাজনক পায়, এই জন্য আমি ইনলাইন ব্লকটা ব্যবহার করি। যেমন একটা বারো ইউজ করলাম, বারো তো আমাদের বারবার ইউজ করতে হবে, তখন তোমাদের লাগবে। এরপর দেখো আমাদের নিচে যাই, এই সবগুলোকে আমরা কী করে ডিপে রাখি, ডিপ নিয়ে কাজ করছি, ডিপ এটা ডিপ, তার মানে এখানে কয়টা ট্যাগ নিয়েছি বলতো, এটা এরকম একসাথে গ্রুপ করবো কী দিয়ে, ডিপ দিয়ে। আবার একটা নাম বলে দিই, যেমন ধরো বলো পার্ট 1 দিই, একটা নাম বলতেছি পার্ট 1, এই গ্রুপের ভিতরে আমরা ওইগুলো রাখলাম। এখন আমি আটটা ডিপ নিই, আটটা গ্রুপ নিব, পার্ট 2,
ওকে এবার এখানে দেখি আমরা দেখো এবার আমরা কাজ করব ওভারফ্লো ওভারফ্লো প্রপার্টি ওভারফ্লো মানে কি প্রবাহিত বাইরে প্রবাহিত হওয়া ঠিক আছে দেখো ওভারফ্লো কয়টা ভ্যালু আছে এটা আরেকটা প্রপার্টি এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ভিজিবল তারপর চিকে আমরা দেখো স্ক্রল হিডেন অটো ভিজিবল মানে দৃশ্যমান এটা ডিফল্টভাবে থাকে ডোন্ট কন্ট্রোল ওভারফ্লো ইটস ফ্লোয়িং বিসাইড ওভারফ্লো মানে প্রবাহিত হওয়া কি হওয়া প্রবাহিত বাইরে প্রবাহিত হওয়া মানে যেটা এলিমেন্ট নেই তার যে কার্যকারিতা দুই পাশে প্রবাহিত হওয়া ডিফল্ট থাকে যে আমার এলিমেন্টটা আবার শো করবে প্রবাহিত হবে ঠিক আছে আর আমি যদি স্ক্রল লিখি দেখো ধরো আমি এখানে কি লিখবো সাপোজ আপাতত আমি এগুলা সিজগুলো তুলে দিই এগুলো লাগবে না এখন আমার প্রয়োজন না এখন এই পার্ট ওয়ান মিনিট স্পেস নেই এখানে গিয়ে যদি বলি আমি ধরো একটা পি নিচে দেখো লর্ড এম 55 ওকে এই যে পার্ট টু এটা একটা ক্লাস তার ভিতরে কি আছে আমাদের একটা পি আছে তাই না এটা কোন সিলেক্টর বলে বলো তো যদি অধীনে আসছে কোন সিলেক্টর ডিসেন্ডেন্ট সিলেক্টর ওকে এবার দেখো আমি রিফ্রেশ করি পাইছি কি দেখো এটা বেস এগুলো কাজ শেষ এগুলো আর এখন লাগবে না আমাদের কাছে চলে গেছে এখন হচ্ছে এগুলো ওকে আমি চাচ্ছি এটা কি হোক উইড বলেই দেখো ওভারফ্লো 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 দেখো এটা হচ্ছে কি স্ক্রল এটা হচ্ছে ভিজিবল নর্মালি থাকে নর্মালি কি থাকে এটা এভাবে থাকে দেখো নর্মাল থাকে এরপর আমাদের কি আছে বলতো স্ক্রল এটা যদি আমি স্ক্রল করতে পারি কি করতে পারি স্ক্রলিং এই যেমন দেখো আমরা যে এই যে লেখা লিখে যদি স্ক্রল করতে পারছি না আমি হচ্ছে ওই যে পিটা আছে না ওটাকে আমি স্ক্রল করার সুবিধা রাখবো সেক্ষেত্রে আমরা কী করবো ওভারফ্লো স্ক্রল সেক্ষেত্রে আমাকে একটা উইড বলে নিতে হয় স্ক্রল বারটা আসবে বাট উইড বলতে হবে দেখো এই যে বারটা কিন্তু আসছে কিন্তু স্ক্রল করা যাচ্ছে না কারণ তার জায়গা তো অলরেডি আছে আমি কী করতে পারি উইডটা কমাই দেবো উইড উইড 40% দিই তখন দেখবা চলে আসবে দেখো রিফ্রেশ এই দেখো এখানে চলে আসছে দেখো স্ক্রল বার কী চলে আসছে স্ক্রল বার একটা হাইট বললে কেমন হয় আচ্ছা হাইট বলে দিই হাইট ধরো 200 পিক্সেল এই দেখো এবার আসছে ওকে এবার চলে আসছে আমি জানি আমার উইড দরকার নাই উইড থাকবে পুরা আমি ওভারফ্লো দিয়ে কী বলতে একটা হাইট বলি আমি নর্মাল হাইট বলতে পারবো না বাট ওভারফ্লো দিয়ে হাইট বলতে পারবা দেখো এটা আমি এখানে কত দিচ্ছি 100 পিক্সেল দিই দেখ এবার দেখো পেয়ে গেছে উপরে নিচে এই যে স্ক্রল টাইপের লেখা আসতেছে এগুলো কি দিয়ে আনা যায় বলতো আমাদের ওয়ারফ্লো স্ক্রল দিয়ে নিয়ে আসা যাবে এটা উপরেও আসবে আবার নিচেও স্ক্রল বারটা আসবে ওকে বাট যখন আমি এটাকে অটো করবো অটোটা সেম ডিফারেন্ট হলো কি স্ক্রল বার একটা পাবে না দেখো শুধু উপরটা পাবে বাট নিচেরটা আর পাবে না এটা কী জন্য ইউজ করি আমরা বলতো স্ক্রল বারের জন্য ওকে আরেকটা হচ্ছে দেখো তো কী আছে আমাদের হিডেন আরেকটা হচ্ছে কি ওভারফ্লো পার্স অলওয়েজ কিপ হিডেন দেখো আমাদের এখানে আমি যে এটাকে স্ক্রল করতেছি দেখো না আমি যাচ্ছি যে এই হাইটের ভিতর যতটুকু পাবে ততটুকু দেখাবে বাকিটা দেখাবে না হাইট হয়ে যাবে দেখো নিচে একটা লেখা আছে না আমি একটু বড় করে দেখো বা এটাকে আমি একটা উইড বলে দিই উইড 60% রিফ্রেশ ওকে আমি চাই যে যতটুকু লেখা দেখাচ্ছে দৃশ্যমান ততটুকু থাকবে নিচে যে লেখাটা সেটা স্ক্রল বা দেখাবে না সেক্ষেত্রে আমি কি ইউজ করবো হিডেন ইউজ করবো হিডেন দেখে কাজ করে কি না রিফ্রেশ এখন আসলে একটা স্ক্রল পাওয়া যাচ্ছে আর স্ক্রল হচ্ছে না যতটুকু লেখা দেখাবা সে দেখাচ্ছে বাকিটা হাইড হয়ে গেছে এটা কি ভিতরে প্রবাহিত হচ্ছে এটা কি করে দিচ্ছে হাইড করেছে এটা হচ্ছে কি আমাদের ওভারফ্লো এটা হচ্ছে কি আমাদের ওভার ফ্লো এরপর আমাদের একটা আসে ধরো পি এর ভিতর আমি এটাকে নিলাম ধরো আমি কি বলা যায় H2 নিলাম ধরো H4 নিলাম যেমন জি গুলাম সার্ভার ওকে আমরা জানি এলিমেন্ট সবগুলো দৃশ্যমান সবগুলো কি হওয়া যায় দেখা যায় ঠিক আছে আমাদের প্রয়োজন বেড়ে আমরা কী করতে পারি ওই এলিমেন্টটা আবার রিমুভ করে দিতে পারি হাইড করতে পারি আমি একটা স্পেন নিলাম এখানে দেখো স্পেন লর্ড M5 আমি দেখো রিফিল দাম দেখো এখানে দিশা চলে আসছে লর্ড
চলে আসছে আমি যাচ্ছি এই এলিমেন্টটা আমি এখান থেকে কেটে দেব না জাস্ট হাইড করব কি করব সেক্ষেত্রে আমরা একটা প্রপার্টিজ করতে পারি যেমন পার্ট 2 এর ভিতরে কি আছে বলতে এটা এস4 না যে এস4টা আছে তাকে আমি কি করব ভিজিবল করব না হাইড করব ভিজিবিলিটি দৃশ্যমান কিনা ভিজিবিলিটি একটা প্রপার্টি হিডেন ওকে যে আমার এই এস4টা লুকিয়ে যাও হাইড হয়ে যাও তবে জায়গা থেকে যাও কিন্তু ডিফারেন্স আছে আমার ওই এলিমেন্ট আর নাই কিন্তু জায়গাটা রয়ে গেছে এস4টা কি হয়ে গেল হাইড হয়ে গেল এটা কখন লাগে যখন দেখো আমরা একটা অফার দটা ওয়েবসাইট পাওয়ালাম অফার যখন তারা যে অফার দিচ্ছে প্রতিদিন তাই না রেগুলার তো দেওয়া যায় না যেমন এলিমেন্ট বাই এলিমেন্ট অফার আছে না আমি শুধু আজকে দেখাবো কিন্তু নেক্সট টাইম দেখাবো না বারো কয়েকদিন পর দেখাবো তো সেই কি ওই লেভেল কেটে দিবে না হাইড করবে সেই ভিজিবিলিটি হাইড করে দিবে হিডেন আপাত লুকিয়ে যায় যখন অফার তখন আমি এটা শো করবো ওকে তবে ডিফল্ট ভ্যালু কি বলতো ডিফল্ট হচ্ছে ভিজিবল ভিজিবল মানে দৃশ্যমান ওকে যে দেওয়া লাগে বাট আমি যদি হিডেন দিই কী হয় এটা লুকিয়ে যায় না লুকিয়ে গেছে ওকে এবার তুমি এপিটাও করতে পারো ভিজিবিলিটি হিডেন এটা লুকিয়ে যাবে এটা হাইড হয়ে গেছে বাট জায়গাটা রয়ে গেছে ওকে এই হলো আমাদের মোটামুটি